নমস্কার নিলয় আজকের এই ভিডিওতে আমি ম্যাথামেটিক্স প্রজেক্ট তৈরি নিয়ে আলোচনা করব প্রজেক্টটি তৈরি করার জন্য প্রথমে তোমরা এ ফোর সাইজের একটা পেজে নিজের খুশি মতো নকশা করে নিয়ে ওপরের দিকে ম্যাথামেটিক্স প্রজেক্ট লিখবে এরপর সাবমিটেড বাই দিয়ে নিজের নাম ক্লাস এবং রোল নাম্বার দিবে ডান দিকে সাবমিটেড টু দিয়ে টিচারের নাম দেবে চলে আসছি নেক্সট পেজে এই পেজটি হচ্ছে সূচিপত্র প্রথম অংশ হচ্ছে মুখবন্ধ অর্থাৎ যাকে প্রিফেস বলা হয় দ্বিতীয় অংশ কৃতজ্ঞতা শিকার অর্থাৎ অ্যাকনলেজমেন্ট তৃতীয় অংশ হচ্ছে উদ্দেশ্য অর্থাৎ অবজেক্টিভ চতুর্থ অংশ বর্ণনা অর্থাৎ ইন্ট্রোডাকশন এরপর বাকি যে অংশগুলো রয়েছে সেটা হচ্ছে তোমাদের প্রকল্পের বিষয় সংক্রান্ত যেমন আমাদের প্রকল্পে বিশ্বটি তলের ক্ষেত্রফল এবং আয়তন এর জন্য আমরা যে ঘনবস্তুগুলো নিয়ে নিয়েছি সেগুলো হলো আয়ত ঘন অর্থাৎ যাকে ইংরেজিতে বলা হয় কিউবয়েড ছয় নম্বর হচ্ছে ঘনক অর্থাৎ কিউব সাত নম্বর হচ্ছে লমবৃত্তাকার চং অর্থাৎ রাইট সার্কুলার সিলিন্ডার অষ্টম অংশ লমবৃত্তাকার শঙ্কু অর্থাৎ রাইট সার্কুলার কোণ নয় নম্বর হচ্ছে গোলক যাকে ইংরেজিতে স্ফেয়ার বলা হয় এবং দশ নম্বর হচ্ছে আমাদের প্রজেক্ট সম্পর্কিত সিদ্ধান্ত অর্থাৎ কনক্লুশন এবার আমরা নেক্সট পেজে আসছি এই পেজে তোমরা প্রকল্পের বিষয়টি লিখবে তা আমাদের প্রকল্পের বিষয় কী ছিল তলের ক্ষেত্রফল এবং আয়তন সেটাই আমরা এখানে লিখে দেব এবার আমরা নেক্সট পেজে আসছি এই পেজটি হচ্ছে প্রেফেস অর্থাৎ মুখবন্ধ এই অংশে আমরা প্রকল্পটি উপস্থাপন সংক্রান্ত নিজস্ব কিছু মতামত লিখব এখানে যেমন আমি নিজস্ব কিছু মতামত লিখেছি প্রকল্পের বিষয়ে উল্লেখ করে দিয়েছি এবং তারপর লিখেছি প্রকল্পটি আমি নিজে প্রস্তুত করেছি এবং এই প্রকল্পটি উপস্থাপন করতে পেরে আমি খুব আনন্দিত নেক্সট পেজে আসছি এই অংশটি হচ্ছে কৃতজ্ঞতা শিকার অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট এই অংশে তোমরা প্রকল্পটির রূপায়ণে সাহায্যকারী শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষকের প্রতি সম্মান জ্ঞাপন করবে এরপর আমরা নেক্সট পেজে আসছি এই অংশটি হচ্ছে প্রকল্পের উদ্দেশ্য অর্থাৎ অবজেকটিভস আমাদের প্রকল্পের উদ্দেশ্যটি হচ্ছে আয়তঘন ঘন ঘনক লম্ববৃত্তাকার চোং লম্ববৃত্তাকার শঙ্কু এবং গোলক আকৃতির বিভিন্ন ঘনবস্তু তলের ক্ষেত্রফল এবং আয়তনের পরিবর্তন অনুসন্ধান এরপর প্রথম অংশ আয়ত আমরা উপরের দিকে লিখে দিয়ে তার একটা চিত্র অঙ্কন করব। এবং এখানেই আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনের সূত্রটি লিখব পরবর্তী অংশ হচ্ছে ঘনক অর্থাৎ কেউ এক্ষেত্রেও তোমরা আগের মতোই ঘনকার একটা চিত্র এঁকে দিয়ে ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন সূত্রটি লিখবে পরবর্তী অংশ হচ্ছে লম্ববৃত্তাকার চং অর্থাৎ রাইট সার্কুলার সিলিন্ডার এক্ষেত্রে তোমরা লম্ববৃত্তাকার বৃত্তাকার একটা চিত্র অঙ্কন করে নিয়ে লমবৃত্তাকার চুঙে বক্রতলের ক্ষেত্রফল দুটো বৃত্তাকার সমতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়ের সূত্রটি লিখবে এর পরবর্তী হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু অর্থাৎ রাইট সার্কুলার এই ক্ষেত্রে তোমরা চিত্রটি অঙ্কন করে নিয়ে শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়ের সূত্রটি লিখবে পরবর্তী অংশ হচ্ছে গোলক অর্থাৎ ইংরেজিতে যাকে স্ফেয়ার বলা হয় এই অংশে তোমরা গোলকের তলের ক্ষেত্রফল অর্ধগোলকের সমগ্রতরের ক্ষেত্রফল গোলকের আয়তন এবং অর্ধগোলকের আয়তনের সূত্রটি লিখবে পরবর্তী অংশে আসছি এটাই আমাদের অন্তিম অংশ এই অংশটি হলো উপসংহার অর্থাৎ কনক্লুশন এই অংশে আমরা প্রকল্পটি সম্পন্ন করার পর যা অর্জন করলাম তা উল্লেখ করব